আজ তোমাদের ওয়েব ডিজাইনের সিএসএসের ক্লাস নাম্বার 29, 29 নম্বর ক্লাস। আজকে তোমাদের যেগুলো শেখাবো সেটা হচ্ছে সিএসএস অবজেক্ট পি প্রপার্টি, সিএসএস বাটন সম্পর্কে। চলো আমরা শুরু করে দিই। সিএসএস অবজেক্ট পি প্রপার্টিটা কি দেখো, সিএসএস অবজেক্ট পি প্রপার্টি ইজ ইউজ টু স্পেসিফাই হাউ অ্যান আইএমজি অর ভিডিও শুড বি রিসাইজড টু ফিট ইটস কন্টেইনার। কন্টেইনারে কীভাবে দেখাচ্ছে যে ইমেজ অথবা ভিডিওগুলো ফিট করবে, ঠিক আছে। এসব প্রপার্টি হচ্ছে সিএসএস অবজেক্ট পি প্রপার্টি, খুবই গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, চলো দেখে ফেলি, আমাদের নিজস্ব সাইটে দেখে ফেলি আমরা এটা। আচ্ছা, আমাদের 29 নম্বর ক্লাস। আচ্ছা, আমাদের ক্লাসে, সরি, ক্লাসে ঢুকে আছি আমরা। আমরা আমাদের প্রজেক্টে যাই, ও সরি, ক্লিক করে ওপেন করে ফেলেছি, এখানে গেলাম, ইট ইজ নট প্লাস প্লাস। আচ্ছা, এবার দেখো, এখানে এসে আমরা এগুলো আগে কত ক্লাস দেখিয়েছিলাম সব ম্যানেজ করে দিই। হ্যাঁ, ম্যানেজ করে দিলাম, আমি একটু দ্রুত যাচ্ছি, কি বুঝতে না পারলে বলবা। আচ্ছা, প্রথমে দেখো একটা ইমেজ দেওয়া আছে এখানে, এই ইমেজটা আমি যদি এখানে গিয়ে ধরে টেক নিয়ে নিলাম এখানে গিয়ে, ইমেজটাকে দিয়ে দিলাম, দেখো প্যারিস ডট সিপিজি বদলে ইমেজটা সেভ করে দিন। ইমেজটা আমাদের এখানে রাখা আছে, দেখো এই যে প্যারিস ডট সিপিজি ইমেজটা, এটা এই ইমেজটা, ঠিক আছে, কোথায় দিলাম আমরা, এখানে দিলাম ওয়েবসাইটে। চলো দেখে আসে একবার, রান করে দেখি, এটা লঞ্চিং ফায়ারফক্স। এই যে বুঝতে পারছি কি ইমেজটি কোন দেখাচ্ছে, এখন দেখো কোনো কারণে ইমেজ তো উইড হাইট কত দেওয়া আছে, এর মানে উইড হাইট দেওয়া আছে আমাদের সিএসএস এ, ইমেজের উইড হাইট এটা দেওয়া আছে। আমাদের সিএসএস আর ওপেন করি, সেটা ওপেন করলাম। আচ্ছা, আমাদের সিএসএস ওপেন করি। আচ্ছা, শেষের গদিন ঘটনাগুলো ম্যানেজ করে দিই, এলে গদিন এই কোডগুলো আমরা লিখেছিলাম, তাই না। আচ্ছা, এখন আমি এই কোডটা দিয়ে দিলাম, কি দিলাম, ইমেজের উইড হাইট দিলাম, ইমেজ ট্যাগ আছে এখানে, যে ইমেজ ট্যাগ নিলাম সিলেক্টর হিসেবে, ইমেজের উইড দিলাম কত 200 পিক্সেল, হাইট দিলাম 400 পিক্সেল, ঠিক আছে। চলো দেখি ইমেজটা কেমন দেখায়, ইমেজটা লম্বা হয়ে গেছে না, দেখছো ইমেজটা কি হয়ে গেছে, দেখতে ভালো লাগছে কি ভালো লাগছে না, এখন মনে কোনো কোনো ইমেজটা এরকম হয়ে গেছে। এদেরকে আমি যদি ফিট করতে চাই তাহলে কি করতে হবে, দেখো কি লিখেছে, উই সি দ্যাট ইমেজ ইজ বিং, হ্যাঁ, এটা এই স্কুইজড মানে হচ্ছে যে সংকুচিত হয়ে যাওয়া, দেখো সংকুচিত হয়ে গেছে, এরকমভাবে সংকুচিত হয়ে গেছে, কোনো একটা ইমেজ এরকম হয়ে থাকে, টু দ্য ফিট দ্য কন্টেইনার অফ দ্য 200 এবং 400 পিক্সেলস, এই 200 400 পিক্সেলে কি সংকুচিত হয়ে গেছে এটি ইমেজটা, দেখো এই 200 পিক্সেল এবং 400 পিক্সেল যে উইড হাইট এটাতে নেওয়ার জন্য সংকুচিত হয়ে গেছে ইমেজটা, দেখতে ভালো লাগছে ভালো লাগছে না, এরকম হতে পারে কিন্তু। এটাকে যদি ফিট করতে চাই, হ্যাঁ, অ্যান্ড ইটস অরিজিনাল এক্সপেক্ট রেশিও ইজ ডিস্ট্রয়েড, অরিজিনাল এক্সপেক্ট রেশিও যেটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ইফ উই ইউজ অবজেক্ট ফিট কভার, ইট উইল কাট অফ দ্য সাইডস অফ দ্য ইমেজ অ্যান্ড প্রিজার্ভিং দ্য এক্সেপ্ট রেশিও অ্যান্ড অলসো ফিলিং দ্য স্পেস লাইক দিস। হ্যাঁ, চলো দেখি এখানে কী ব্যবহার করবো, এই জিনিসটা ব্যবহার করবো, অবজেক্ট ফিট কভার, এই পটিটা ব্যবহার করলাম আমি, কী ব্যবহার করেছি,
অবজেক্ট ফিট কভার ব্যবহার করলাম, এবার এখানে গিয়ে রিলোড করলাম, দেখো কেমন শো করছে ইমেজটা, কিন্তু অত বড়ই আছে, এমনকি মনে হচ্ছে সংকুচিত হওয়ার পুরস্কার দেখাচ্ছে ইমেজটা, ইমেজ কিন্তু কেটে গেছে, পুরো ইমেজ দেখাচ্ছে না, ভালো করে বোঝো ইমেজটা কিন্তু পুরো ইমেজ শো করছে না, অতটুকু ইমেজ শো করছে কিন্তু ইমেজটা কুচকানো ছিল, সে কুচকানো ইমেজ চলে গেছে। আচ্ছা আমি আবার আরেকবার দেখাই তোমাদের, এখানে কেটে দিয়ে এই যে অবজেক্ট ফিট কভারটা কেটে দিলাম, সেভ করলাম, এবার দেখো রিলোড করলাম কেমন দেখাচ্ছে, এটা দেখাচ্ছে যে সংকুচিত হয়ে গেছে, লম্বা হয়ে আছে। আমি এখানে গিয়ে অবজেক্ট ফিট কভার লিখে দিলাম, সেভ করলাম, এবার দেখেন এই সংকুচিত হয়ে আছে না, রিলোড করলাম কন্ট্রোল এস সেভ সেভ করে, এই দেখেন পুরো দেখতে সুন্দর লাগছে আর সংকুচিত মনে হচ্ছে না, অর্থাৎ পুরো ডিপ জুড়ে অতটুকুই নিয়ে নিয়েছে কিন্তু পুরোপুরি ভালো করে নিয়েছে, এটা অবজেক্ট ফিট কভারের কাজ, বুঝেছে কি? এই হলো বিষয়। আচ্ছা আবার এবারে দেখবো হচ্ছে সিএসএস বাটনস, ওকে সিএসএস বাটনের কাজ দেখবো। আচ্ছা বাটনের কাজগুলো খুবই মজার, ইন্টারেস্টিং, হ্যাঁ অনেক ধরনের বাটন আছে যেগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হবে, অনেক ধরনের বাটন, আজ আপনাদের পুরো বাটনের রাজ্যে প্রবেশ করাবো সবাইকে, হ্যাঁ কত রকমের বাটন আমরা ব্যবহার করি ওয়েবসাইটে, সব ধরনের বাটন তৈরি করা আজকে শিখিয়ে দেবো, ওকে খুবই সময় লাগে না, খুবই সহজ, মানে অত কঠিন না, যতদিন ইমেজের যত ধরনের ইমেজ ব্যবহার করা ওয়েবসাইট সব আপনাদের দেখিয়ে দিয়েছি, আজকে বাটন দেখিয়ে দেবো। আচ্ছা তাহলে আমরা কোড চলে যাই, গিয়ে কিছু কোড নিয়ে নিই বাটন সম্পর্কে, কোড এই কোডগুলো নিলাম, আমরা চলে গেলাম কোথায়, এই যে ইমেজটা ভ্যানিশ করে দিলাম, দেখেন এখানে কি বাটন দিয়েছি আমি, সেগুলো জানেন যে বাটনের একটা ট্যাগ আছে, একটু ফাঁকা করে দিই আমি, বাটনের একটা ট্যাগ আছে বিইউ ডাবল টি বাটন, বাটন এখানে শুরু এখানে বাটন শেষ, যদি এরকম হয় তাহলে কেমন দেখাবে, আমি এটা কাট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে কেমন দেখাবে, সেভ করলাম, হ্যাঁ আর এখানে গিয়ে রিলোড করলাম, দেখতে পাইছেন একটা বাটন চলে আসে, ঠিকই এই যে আসছে না একটা বাটন, একটা বাটন চলে আসছে, এবং কিছু দিতে হয় না, আমাকে বাটন লিখিছি এখানে, এই যে বাটন ট্যাগ, বাটন ট্যাগ দিয়েছি এখানে, এখানে বাটন ট্যাগ দিয়েছি, মাঝখানে ক্লিক করেছি ডিফল্ট বাটন লিখে, যা লিখবো তাই হবে, এখানে এখানে লিখি যে সাবমিট সাবমিট, তাহলে এখানে সাবমিট শো করবে, এই দেখেন সাবমিট, দেখছেন সুন্দর বাটন নাই, যে ক্লিক করলেও কাজ করছি, ডিফল্ট আর কি, আমরা যেরকম ডিজাইন করতে চাই, হ্যাঁ দেখুন ডিজাইনে বাটন নেবো আমরা, আমাদের শেষ শেষে কাজ করতে হবে, এই যে আর বাটন ডিজাইনও করতে চাই, করতে পারি চাই কি করতে পারি, এখানে এখানে দেখেন এ এর মাধ্যমে লিঙ্ক করে জানেন এটা, ঠিক আছে আর এখানে ক্লাস নিয়েছি বাটন, এখানে এ এই স্টেপ, এই স্টেপ আর একটা লিঙ্ক দিতে হবে, আপনার একটা বিষয়টা বলি, যদি এই স্টেপের মধ্যে ওই বাটনে ক্লিক করলে, হ্যাঁ মানে একটা বাটন আছে এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা এই স্টেপের মধ্যে লিঙ্ক করতে হবে, এই জন্য এর ভিতরে একটা এই স্টেপ নিয়েছি। আর হ্যাশটিলের অর্থ হচ্ছে যে যদি আপনি লিঙ্ক না করেন, ধরুন আপনি লিঙ্ক করলেন না, হ্যাঁ তাহলে একটা হ্যাশ দিতে হবে, হ্যাশ দিলে এটা ব্রাউজার বুঝবে এটা ইনঅ্যাক্টিভ আছে লিঙ্কটা, এখনও লিঙ্ক বসানো হয়নি, মানে এখানে বাটনে ক্লিক করলে ফেসবুকে যাবে, তাহলে এখানে www.facebook.com পাঠাতে হবে, ঠিক আছে তো যেহেতু আমরা এখানে কোনো লিঙ্ক বসাইনি এই জন্য কি ইনঅ্যাক্টিভ রেখেছি, এটা হ্যাশ চিহ্ন দিয়ে ইনঅ্যাক্টিভ রাখতে হয়। এখানে ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি বাটন, আপনি অন্য কিছু নাম দিতে পারেন, কারণ আমি ডিজাইন করবো, ঠিক আছে এই বাটনটাকে ডিজাইন করবো, আর লিঙ্ক বাটন মানে এখানে একটা বাটন এই টেক্সট আর কি যেটা দেখাবে বাটনের ভিতরে যে লেখাটা দেখাবে, ঠিক আছে তো চলো আমরা ডিজাইন করে ফেলি এটা, জাস্ট আমার এখান থেকে বাটনে যে ডিজাইন করা আছে নিচ্ছি এটা আমি, হ্যাঁ নিয়ে আমাদের সিএসএস ফাইলে দিয়ে দেবো, এখানে আমার ইমেজটা দরকার নাই,
দিয়ে দিলাম। সিম্পলি দেখেন আগে বাটনটা দেখে আসি আমরা কেমন হয়েছে। হ্যাঁ এখানে তিনটে বাটন দেখা যাচ্ছে, লিঙ্ক বাটন, বাটন, ইনপুট বাটন, ঠিক আছে, তিনটা ভিন্ন ভিন্ন বাটন দেখা যাচ্ছে। একটু ছোটো করে দিই তাহলে আপনার দেখতে ভালো লাগবে এবং একই লাইনে থাকবে। দেখেন প্রথম সিম্পল বাটন ছিল আমাদের, এটা শুধু বাটন লেখার কারণে, এটা এই যে বাটন। বাট আমরা এখানে কী করেছি, এইটা ক্লাস নিয়েছি দেখেন, হ্যাঁ বাটন নিয়েছি, বাটনের মধ্যে একটা ক্লাস নিয়েছি বাটন নামে। আবার ইনপুট টাইপ বাটন, ক্লাস বাটন, ভ্যালু ইনপুট টাইপ বাটন, এখানে কিন্তু একটা ক্লাস নিয়েছি বাটন নামে। হ্যাঁ তো এই তিনটে বাটনের ক্লাসের নাম কি, বাটন, 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 এই জন্য একটা বাটন নিয়েছি। এই দেখেন ক্লাসে ডট বাটন, মানে যেটা ক্লাসের আগে ডট দিতে হয় তারপর ক্লাসের নাম দিতে হয়, যেহেতু এই সবগুলো ক্লাসের নাম কি, এই সবগুলো ক্লাসের নাম হচ্ছে এই দেখেন এক দুই তিন, তিনটা ক্লাসের নামই কি বাটন, এই জন্য এখানে ডট বাটন নিয়েছি। এখন কী করছি সিম্পলি দেখেন, এই বাটনটা ডিজাইন করেছি, এক দুই তিনটে বাটন ডিজাইন করেছি। কীভাবে ডিজাইন করেছি দেখেন, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, কী কালার, সবুজ কালার, এই সবুজ কালার দিয়েছি। এই পিক্সির মাধ্যমে দিয়ে দিবেন, আপনারা শিখেছি তো, এই যে পিক্সির মাধ্যমে এবার ধরবেন আর কন্ট্রোল অল্টার সি চাপবেন, কন্ট্রোল অল্টার সি, তাহলে ওই কোডটা চলে আসবে। এই কোডটা খালি এখানে গিয়ে পেস্ট দিয়ে এই কোডটা চলে আসবে। এই কোডটা পেস্ট করে দিন, তার আগে হ্যাশ চিহ্ন দিন, হঠাৎ নিয়ম হচ্ছে হ্যাশ চিহ্ন দেওয়া। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এই কালার, বর্ডার নন, কোনো বর্ডার নেব না আমি, ঠিক আছে, কারণ অটোমেটিকলি বর্ডার আসে যখন বাটন দেওয়া হয় এখানে, তখন অটোমেটিকলি বর্ডার চলে আসে, বর্ডার নন করে দিচ্ছি। কালার হোয়াইট, কিসের কালার হোয়াইট, লেখার কালার হোয়াইট, দেখেন এখানে লেখার কালারটা হোয়াইট চলে এসেছে সাদা। তারপরে কি প্যাডিং 15x32 পিক্সেল, অর্থাৎ প্যাডিং হচ্ছে যে এই উপর থেকে নিচ দিক 15 পিক্সেল আর বাম থেকে ডান দিকে 32 পিক্সেল। আপনারা শিখিয়েছি এটা যে প্যাডিং কীভাবে লিখতে হয়, এভাবে প্রথম যে প্যাডিং সেটা উপর থেকে নিচ দিক বোঝাই, মানে হাইট বোঝাই এটা। হ্যাঁ উপর থেকে নিচ দিক, উপর থেকে নিচ, উপর থেকে নিচ দিক। হ্যাঁ আর পরের প্যাডিংটা বোঝায় ডান থেকে বাম দিকে 32 পিক্সেল, এটা হচ্ছে একটু বড় দেখাচ্ছে, এই বাম থেকে ডান দিকে 32 প্যাডিং নিয়েছে। টেক্সট লাইন সেন্টার, মানে কি এখানে টেক্সটগুলো সেন্টারে যায়, সবগুলো তো বাটনের মাঝখানে টেক্সট চলে গেছে। তারপরে কি টেক্সট ডেকোরেশন নাম, নিচে একটু আন্ডারলাইন চলে আসে, এই নিচে আন্ডারলাইন চলে আসে, আপনি যেখানে লিঙ্ক করবেন, যেহেতু এখানে হাত হয়ে আছে মানে লিঙ্ক আছে, এখানে আছে না, এতে কিন্তু লিঙ্ক নাই, দেখেন মাউস হাত হচ্ছে কি হচ্ছে না, বাট এখানে হাত হয়েছে দেখেন মাউস। লিঙ্ক থাকলে সেখানে এক আন্ডারলাইন নিচে চলে আসে, আন্ডারলাইন ভেস করার জন্য লিখতে হয় টেক্সট ডেকোরেশন নাম। ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে কি একই লাইনে যেন শো করে, হ্যাঁ যেন একই লাইনে শো করে, এই জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক করা হয়েছে। ফন্ট সাইজ 16 পিক্সেল, এই যে এইটার ফন্ট সাইজ, যে লিঙ্ক বাটন এই লেখা আছে না, লেখার ফন্ট সাইজ 16 পিক্সেল করা হয়েছে। মার্জিন 4 পিক্সেল 2 পিক্সেল, অর্থাৎ একটা বাটন থেকে আর একটা বাটনে মার্জিন দেওয়া হয়েছে, এখানে একটা স্পেস ফাঁকা জায়গা, কত পিক্সেল, 2 পিক্সেল, 4 পিক্সেল, 2 পিক্সেল। আচ্ছা উপরে নিচে, উপরে কিন্তু একটা মার্জিন নিয়েছে দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা মার্জিন, নিচে একটা মার্জিন নিয়েছে, প্রথমে উপরে নিচে 4 পিক্সেল আর এই মাঝখানে যে ফাঁকা জায়গা দেখতেছে, মাঝখানে ফাঁকা জায়গা, এই যে মাঝখানে ফাঁকা জায়গা, এটা 2 পিক্সেল, ঠিক আছে মার্জিন নিয়েছে। কার্সর পয়েন্টার, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমার মানে এখানে যে মাউস আসতেছে না, এই হাত আসতেছে, এই কার্সর পয়েন্টার না দিলে হাত আসবে না, ধর আমি এখানে কেটে দিই দেখেন, কার্সর পয়েন্টার এখানে কাট করলাম আমি, হ্যাঁ সেভ করলাম, এবার কাট করলাম, এবার রিলোড করলাম, এখন দেখেন কী হবে, এগুলো তো হাত আসবে না, দেখেন এই যে হাত আসছে কি এখানে আসছে, কারণ এখন লিঙ্ক যেহেতু দিয়েছি, কারণ এটা দিলেই এই যে অ্যাঙ্কর ট্যাগ দশ পর্যন্ত দ্বিতীয়টাতে, এই যে এই স্টেপ, এই ট্যাগটা ব্যবহার করলে কী হবে, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলেই আর এই স্টেপ দিলে ভিতরেই অটোমেটিক্যালি লিঙ্ক আসবে, যে লিঙ্ক আসছে, এগুলো কিন্তু আসছে না দেখেন, কারণ এগুলো শুধু বাটন ট্যাগ ব্যবহার করা হয়েছে, যে বাটন বাটন, যেখানে আপনি বাটন ব্যবহার করবেন সেখানে নেক্সট কী করতে হবে, আপনি সেখানে গিয়ে এটা লিখতে হবে, এই যে এইটা কার্সর পয়েন্ট, আসা হ্যান্ড আসবে না, হ্যান্ড আসা কী দরকার, কারণ এখানে হ্যান্ড না আসলে আমার বুঝতে পারবে এখানে লিঙ্ক আছে। হ্যাঁ হাত থাকলে বুঝতে এখানে ক্লিক করতে হবে, কারণ লিঙ্ক আছে এখানে, মানে তোমাদের বোঝাতে পেরেছি, এবার বাটন তৈরি করতে পারি সহজেই, ঠিক আছে এ ডিসক্রাইব করলাম, পরেরগুলো ডিসক্রাইব করবো না অতটা, কারণ একই জিনিস আছে এখানে, তো পরেরটা চলে যাবো, চলো আচ্ছা কালার বাটন, ধরো আমি এখানে কালার করবো আলাদা, হ্যাঁ তার জন্য ইয়ে করতে হবে, ধরো এখানে বাটন করে নিলাম কয়েকটা বাটন, এই যে
সরি ভুল হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, পিক্সিটা মিনিমাইজ করা হয় নাই। থ্যাংক ইউ শান্ত। কার্সর পয়েন্টার ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায়? অন্য চিহ্ন না, অন্য চিহ্ন ব্যবহার করা যায় না এখানে। কার্সর পয়েন্টার ইউনিভার্সাল। হ্যাঁ, ও অন্য চিহ্ন অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু শান্ত এটা ছাড়া অন্য কিছু ব্যবহার করে না। হ্যাঁ, অন্য চিহ্ন ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে? এটা আমরা ব্যবহার করতে পারি হচ্ছে যে এমনিতে মাউস পয়েন্টারের ক্ষেত্রে, যাই মাউস পয়েন্টারকে অন্য বানিয়ে দেবো, ঠিক আছে? এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে কেউ ঢুকলো, অটোমেটিক তার মাউস পয়েন্টারটা কি হয়ে যাবে, অন্যরকম কিছু হয়ে যাবে, এটা করা যায়। আচ্ছা তাহলে এখানে আমরা কি করলাম? আচ্ছা দিয়ে দিই আমরা এখানে, এই যে আমরা বাটন দিয়ে দিলাম, ঠিক আছে? সবগুলো বাটন দিলাম, দেখেন সবগুলো, প্রথম বাটন, তারপর দেখছি বাটন টু, বাটন থ্রি, বাটন ফোর, বাটন ফাইভ। দেখেন এখানে দুইটা ক্লাস দিয়েছি, কিন্তু প্রথমটা শুধু বাটন, গ্রিন কালার, তারপর যে ব্লু কালার, রেড, গ্রে, ব্ল্যাক, এখানে দেখলে কিন্তু হবে না, এগুলো সেস সেস করতে হবে, কারণ আমার ক্লাসের নাম দেখলে এসে। দেখেন প্রথম শুধু বাটন নাম দিয়েছি, সবগুলোর নামে বাটন, কিন্তু দুই নম্বর থেকে দিয়েছি বাটন টু, বাটন থ্রি, বাটন ফোর, বাটন ফাইভ। আমরা একটা ক্লাসের মধ্যে দুটো ক্লাসের নাম দিতে পারি। দেখেন প্রথম এই যে ক্লাসের নাম বাটন, তো বাটন আছেই, তারপর বাটন টু, বাটন তো আছেই, বাটন থ্রি, বাটন আছে, বাটন ফোর, বাটন ফাইভ। কেন সুবিধা এটা আমি বলি, বাটনকে ডিজাইন করলে এই ডিজাইন তো সবাই পাবেই, অটোমেটিকলি পাবে। তারপর আমরা স্পেসিফিক ডিজাইন করতে পারবো, নির্দিষ্টভাবে ডিজাইন করতে পারবো যে আমি বাটন টুতে কী ডিজাইন থাকবে, বাটন থ্রিতে কী থাকবে, প্রপারে ফাইভে কী থাকবে, ঠিক আছে? এবার কিন্তু ক্লাস নোট সিস্টেমগুলো তোমাদের শিখতে হবে, ডিজাইন করতে গিয়ে কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? চলো আমরা দেখে আসি কেমন দেখাচ্ছে। তার মধ্যে সি সিস্টেম নিতে হবে এখান থেকে। এখানে আসলাম, আগেরটা ভ্যানিশ করে দিলাম, হ্যাঁ তারপরটা দিলাম এখান থেকে। প্রথম যে বাটন আছে, প্রথম ক্লাসটা, এই যে বাটন, সবগুলোতে বাটন দেওয়া আছে, তার জন্য বাটন তৈরি করেছি আমরা আগের মতোই। আগে যেটা কালার দিয়েছিলাম, বর্ডার 1532 পিক্সেল, সেন্টার নন, ইনলাইন, ব্লক, এই যা দিয়েছিলাম তাই, আগে যা ছিল না ঠিক প্রথম যে দিয়েছিলাম ওই একই জিনিস আছে। দ্বিতীয় অ্যাকশন কিছু দেখেন, এই যে বাটন টু, থ্রি, ফোর, ফাইভ, কালার আলাদা দিয়েছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ভিন্ন ভিন্ন কালার দিয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? অর্থাৎ দেখেন প্রথমটা মানে প্রথম ক্লাসের জন্য সব একই ডিজাইন, পরবর্তীগুলো বাটন টু, থ্রি, ফোর, ফাইভের জন্য আলাদা দিয়েছি, দেখেন সবগুলো কালার কালার আলাদাই যায়, সবগুলো কালার আলাদা দিয়েছি। এখন দেখেন আমাদের ভিন্ন ভিন্ন কালারফুল বাটন চলে আসবে, এই দেখেন, দেখছেন প্রথমটা গ্রিন কালার, তারপরে ব্লু, রেড, গ্রে, ব্ল্যাক, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। তারপরে চলে গেলাম, এত খুব কঠিন না, প্রধান কিছু না এখানে। বাটন সাইজ আমরা কম বড় করতে পারি, ঠিক আছে? ধরুন এটা অ্যাড করে দিলাম, বাটনের সাইজটা অ্যাড করে দেবো এখানে। আচ্ছা থাক, নতুন করে দিলাম এখানে, ঠিক আছে? দেখেন প্রথমটা আমি বাটন সাইজ করে দিয়েছি, ফ্রন্ট ফ্রন্ট সাইজ দেখতে হবে, ঠিক আছে? তাহলেই হবে এটা, ফ্রন্ট সাইজ 10, 12, 16, 20, 24, বাটন 1, 2, 3, 4, 5, হ্যাঁ এখানে, হ্যাঁ ফাইভ, এই দেখেন প্রথমটা ছোটো, তার চেয়ে এটা কি, এটা ছোট, এটা বড়ো ছোট, এটা কি এসছে, আস্তে আস্তে বড়ো হয়েছে, ঠিক আছে? বাটনগুলো এর সবচাইতে বড়ো এটা, এখন ফ্রন্ট সাইজ দিলেই বাটন সাইজটা বড় হয়ে যাবে। হ্যাঁ এখানে ফ্রন্ট সাইজ উল্লেখ করতে হবে। আচ্ছা এগুলো এটা, এটা শেষ, আচ্ছা আমরা এখানে বাটনের প্যাডিং ব্যবহার করতে পারি। বাটনের আর প্যাডিং ব্যবহার করতে পারি, মানে আমরা যেটা ফন্ট সাইজ ব্যবহার করেছি না,
এখানে ফন্ট সাইজ ব্যবহার না করে বাটনের প্যাডিং ব্যবহার করে বড় করতে পারি, আমরা ছোট বড় করতে পারি। দেখেন প্রথমটা যেটা বাটন ওয়ানে দিয়েছি কত, 10 পিক্সেল 24 পিক্সেল, তার বাটন টু দিয়েছি 12 পিক্সেল 28 পিক্সেল, এইভাবে আমরা প্যাডিং দিয়ে দিয়ে বড় করতে পারি। রিলোড করলাম, এই দেখেন দেখছেন ছোট বড় ভিন্ন রকম হয়ে গেছে না, প্যাডিং ব্যবহার করে, তার প্যাডিং ব্যবহার করে এটা কাজটা করতে পারি। তারপরে আসেন আচ্ছা রাউন্ডেড বাটন, ঠিক আছে আমি রাউন্ডেড বাটন নেব আবার। আচ্ছা এইভাবে এটা কপি করলাম, এখানে গিয়ে বাটন প্যাডিং দেওয়া আছে না, আমি প্যাডিং বাদ দিলাম, এখানে দিয়ে দিই, ঠিক আছে রিলোড করলাম। দেখেন রাউন্ডের বাটন চলে আসছে না, এই দেখেন কর্নারগুলো রাউন্ড হয়েছে, স্বাভাবিক আছে। এই দেখেন কর্নার, চার কর্নার কি হয়েছে, রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়েছে, এটার বেশি রাউন্ড হয়েছে, ঠিক আছে এটা একবারে রাউন্ড নাই, এখানে কি হয়েছে চার কোনা রাউন্ড হয়ে গেছে, এখানে আরও রাউন্ড, এখানে আরও রাউন্ড, এখানে একবারে রাউন্ড হতে একবারে গোলাকার ডিমের মতো হয়ে গেছে আন্ডা, ঠিক আছে। এখানে কী করতে হচ্ছে আমাদের জাস্ট দেখেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত পিক্সেল দিয়েছি, প্রথমে 2 পিক্সেল, তারপরে 4 পিক্সেল, তারপরে 8 পিক্সেল, 12 এবং 50%, তারপরে ঠিক আছে এই যে মানে বর্ডার রেডিয়াস যত আপনি বাড়াবেন আস্তে আস্তে তত এগুলো আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে অন্য কোনো প্রপার্টি না, জাস্ট আপনি নিতে হবে বাটন 1 2 3 4 যেমন ক্লাসের নাকি আপনি বাড়াবেন, এখানে আস্তে আস্তে বর্ডার রেডিয়াস দিয়ে বাড়লে অটোমেটিক্যালি কী হবে, এখানে রাউন্ডেড হয়ে যাবে, গোলাকৃতি হয়ে যাবে। কালার বাটন বর্ডার্স আসলে বর্ডারে ব্যবহার করতে পারে, এখানে বাটনে আচ্ছা এখানে গিয়ে কপি করলাম, কপি করে আচ্ছা আগে এগুলো কেটে দিলাম, এই সবগুলো একটা রাখলাম, এই প্রথমটা রাখলাম, তাহলে দেখতে কেমন লাগবে দেখে আসি আমরা আগে। আর সাহাবি সবগুলো একটু গ্রিন লাগছে দেখছেন, সব সাহাবি করে ধরেন 1 2 3 4 5 পাঁচটা সাহাবি করছি আমরা, এখন এটা পেস্ট করে দেবো, কারণ এটা তো শুধু আমরা বাটন ডিজাইন করেছি, হ্যাঁ সবগুলো বিষয় আপনার বুঝিয়ে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছি। দেখেন প্রথম বাটন ওয়ানকে কী দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, কালার ব্ল্যাক, আর বর্ডার দিয়েছি কত, এই যে 2 পিক্সেল সলিড, এই কালার দিয়েছি, এটা বর্ডার কালার, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হ্যাঁ এর একটা বর্ডার দিয়েছি, এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হ্যাঁ কালার ব্ল্যাক, আর হচ্ছে ব্যাক বর্ডার দিয়েছি, সবগুলো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট, আর কালার ব্ল্যাক দিয়েছি, লেখার কালারটা ব্ল্যাক, আর বর্ডারটা কী হবে ভিন্ন ভিন্ন কালার, মানে এটা একটা কালার বর্ডারে, এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা একটা, শুধু এখানে জাস্ট মানে বর্ডারের মাধ্যমে বাটন দেখানোর জন্য। চল দেখি সেভ করলাম, রিলোড, এই দেখেন দেখছেন এটা গ্রিন তো গ্রিনই আছে, এই দেখেন এই যে চারিদিকে কী হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার সাদা, বাট চারিদিকে যে বর্ডার দেওয়া হয়েছে বর্ডারটা বিভিন্ন কালার, লাল কালার, নীল কালার, বুঝলেন ধূসর কালার, কালো কালার, বুঝলেন কি, এইভাবে আমরা বাটন তৈরি করতে পারি, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আর চারদিকে বর্ডার দিয়ে দিব, ওকে যেটা এখানে বোঝানো হবে যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে কালার, আর হচ্ছে বর্ডার। হবারাবল বাটন, অর্থাৎ বাটনে ধরলে হবার হবে, ঠিক আছে এটা আমরা দেখি, আচ্ছা জাস্ট আমি এইটা দিয়ে দিব, হ্যাঁ হবার 3 হবার 4, আচ্ছা এখানে পুরোটাই কপি করলাম, সমস্যা নেই, কোড হবার দাস কোড হবার দেওয়া নেই, এত সাধারণ ডিজাইন এটা ছিল আগে থেকে। আচ্ছা এখানে গেলাম, এই ডিজাইনটা সাধারণ ছিল আর কি পাঠানোর জন্য, ঠিক আছে
সেভ করলাম, রিলোড করলাম, আর সবগুলো তো নীল দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে গিয়ে জাস্ট হোভার করে দেবো, আপনার হোভার করা শিখিয়েছি আপনাদের। এই যে তাহলে দেখেন এখানে বাটন ওয়ান যেটা আগের মতো একই কালার দেওয়া আছে এরকম, তাহলে এখানে হোয়াইট দেওয়া আছে, আগে যেটা আমি দেখলাম ব্ল্যাক, এখানে কি দেওয়া আছে, এখানে দেখাচ্ছে যে আগের মতো সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড চারিদিকে বর্ডার, মাঝখানে সাদা ব্যাকগ্রাউন্ড যে দেখালাম আপনাদের, সাদা ব্যাকগ্রাউন্ড চারিদিকে বর্ডার। দেখেন বাটন ওয়ান লেখার পরে বাটন ওয়ানকে হোভার দেওয়া আছে, এখানে বাটন ওয়ান লেখার পরে এই যে এখানে ক্রোম দিতে হোভার লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ডের, এবং কালার হোয়াইট দিয়েছি এখানে, ঠিক আছে। বর্ডার বাটন টু কে করেছি, ওখানে বাটন টু হোভার লিখেছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর হোভার মনে হচ্ছে আপনার জানি এরকম বাটন থ্রি কে দিয়েছি, বাটন ফোর কেও দিয়েছি, বাটন ফাইভ কেও দিয়েছি, ঠিক আছে, সবগুলোকে দিয়েছি। এটা হোভার মনে আপনি নিশ্চয়ই জানেন, হোভার মনে হচ্ছে যেমন মাউস ধর তখন চেঞ্জ হয়ে যাবে এখানে কালার অটোমেটিক্যালি। আমি তো এখন রিলোড করিনি, সেভ করেছি, এখন রিলোড করলে বুঝতে পারবেন। দেখেন আমাদের আগে যে ডিজাইন ছিল ওই ডিজাইনই কিন্তু, বাট এখানে কিন্তু প্রত্যেকটা অটোমেটিক হোভার দিয়েছি, বাটন ওয়ান কলম দিয়ে হোভার লিখেছি, লেখে এই যে মাউস প্রত্যেকটা আছে, হ্যাঁ এই প্রত্যেকটা দিয়েতে ব্যাকগ্রাউন্ড একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, যখনই মাউস ধরা হবে তখন ওই হবারে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে সে। হ্যাঁ মানে ধরলাম এই দেখেন পাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন দেখছেন এই যে একে হবারেবল, হবারেবল বলা হচ্ছে, হবারেবল বাটন বলা হচ্ছে। ধরলে কেমন আছে, নীল হচ্ছে কালার, এখানে লাল হচ্ছে, এখানে গ্রিন ধূসর হচ্ছে, এখানে ব্ল্যাক কালো হচ্ছে, ঠিক আছে। এটা হরফ হরফ বলেন তেমন কিছুই করিনি, জাস্ট এখানে কি করেছি আমরা, এখানে জাস্ট আমরা যে হওয়ার ব্যবহার করেছি আপনাদের বুঝিয়ে দিলাম। শ্যাডো বাটন, বাটনের শ্যাডো তৈরি করতে পারি ছায়া, ঠিক আছে, চলো আমরা দেখে আসি একটু ছায়া, সরি আচ্ছা আমি শেষে আসলাম, এসে বাকি সবগুলো ভ্যানিশ করে দিলাম একটা প্রথমটা রেখে। প্রথম যেটা আমাদের বাটন আছে ওই রেখে সব ভ্যানিশ করে দিলাম, পরে এখানে পেস্ট করে দিলাম। এই যে এখানে বক্স শট আপনার শিখিয়েছি কীভাবে শট দিতে হয়, টেক শট এবং বক্স শট শিখিয়েছি না, আপনি আর জিবি কালার দিয়ে করতে পারেন অথবা অন্য কালার ব্যবহার করে করতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। আপনাদের কীভাবে বক্স শট দিতে হয় টেক শট শিখিয়েছি, ওই সিস্টেম ফলো করলে হবে, জাস্ট বাটন ওয়ানকে দিলেন, বাটন টুকে দিলেন যে হবার করলে কেমন শাটা হবে, হ্যাঁ আর হবার ছাড়া কেমন করে হবে। আচ্ছা আর আমাদের কাজটা করতে হবে এখানে গিয়ে, এই জিনিসটা নিয়ে তাহলে কী হবে আমাদের অ্যানিমেশন আসবে, ঠিক আছে। আপনাদের শিখিয়েছি যে অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয়, এটা এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। ওয়েব কি ট্রান্সমিশন ডিউরেশন 4 সেকেন্ড, আর ট্রানজিশন ডিউরেশন হচ্ছে 4 সেকেন্ড। এটা সাফারির জন্য, সাফারি হচ্ছে একটা ব্রাউজার, এটা দরকার নেই, বাদ দিলাম আমি, একটাই দেখে নিই আপনার ঝামেলা করে না হলে। ট্রানজিশন ডিউরেশন এত সেকেন্ডের সে অ্যানিমেশনটা হবে, ঠিক আছে। আমি রিলোড করলাম এবার, দেখেন দেখছেন এই যে নিচেটা কী হচ্ছে, ধরলে জেগে উঠছে না, এই যে দেখেন জেগে উঠছে, দেখেন নিচে একটা ছায়া পেয়েছে না, এই ছায়া, এই যে একটা দেওয়া আছে যে এখানে ধরলে কী হচ্ছে, ছায়াটা জেগে উঠতেছে এভাবে ওপর দিকে জেগে উঠছে, দেখেন নিচ থেকে এই যে আসতে পারে কয় সেকেন্ড ধরে, 4 সেকেন্ড ধরে, এই যে বুঝলে কি, এটা হচ্ছে শ্যাডো ছায়াযুক্ত, কি এটা হচ্ছে ছায়াযুক্ত বাটন, ডিজেবল বাটন, এটা কিন্তু ব্যবহার করা হয় অনেক, ব্যবহার করে ডিজেবল বাটন, তাহলে দেখেছো ডিজেবল বাটনটা কীভাবে তৈরি করবা, এটা অ্যাড করতে হবে। আচ্ছা আমি এগুলো ভ্যানিশ করে দিলাম, হ্যাঁ ছায়াটা ভ্যানিশ করে দিলাম, এখানে ট্রানজিশন দরকার নেই, এখানে গিয়ে পেস্ট করে দিলাম।
এসবগুলো কোড তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমাদের তো এখানে থাকতেছে এটা, এই প্রোডাক্টটা পাঠাচ্ছি, তুমি যদি প্র্যাকটিস করো সমস্যা নেই। আর এগুলো মুখস্থ করতে হয় না, এমনি হয়ে যায়। দেখো আমি লিখলাম কি, ডিজেবল লিখলাম, মানে এনে একটা ক্লাস নিতে হবে ওখানে ভিতরে। এনে একটা ক্লাস নিতে হবে, কোথায় নিবো আমি, এই যে ইয়ের ভিতরে, বাটনের ভিতরে। এটা নর্মাল বাটন, এসএসএস এর ভিতরে গেলাম, সিএসএস এর ভিতরে এইচটিএমএল এর ভিতরে গেলাম, এইচটিএমএল এর ভিতরে গিয়ে পেস্ট করে দিলাম। দেখো প্রথমটা নর্মাল বাটন, প্রথম বাটনটা কি নর্মাল বাটন, এখানে দেখো বাটন, পরেরটা দেখো ডিসেবল একটা নিয়েছি, ক্লাস নিয়েছি। হ্যাঁ ডিসেবল ক্লাস নিয়ে কি করেছি এখানে, এই ডিসেবল ক্লাসটাকে অপাসিটি দিয়েছি 0.6। তো জানো অপাসিটি মানে অস্বচ্ছতা, ঠিক আছে? অর্থাৎ আফসা করা, কোনো জিনিসকে আফসা করার ক্ষেত্রে তুমি যত এখানে 0.123 দিবে তত বেশি আফসা হবে, ঠিক আছে? আর যত বেশি জিরোর উপরে উঠবা 1 2 3, সেটা হচ্ছে ক্লিয়ার হবে। কার্সর নট অ্যালাউড, মানে কার্সর মানে কি, মাউস ধরলে যে হাতের মতো আসে এটা হচ্ছে অ্যালাউ না, ঠিক আছে? দিয়ে দিলাম, এখন দেখো আমি রিলোড করলাম, কি আসছে, এই দেখো নর্মাল বাটন আসছে, এই ডিজেবল দেখতে পাচ্ছ কি, এখানে কি হচ্ছে, হাত হচ্ছে না হাত, এখানে কি হচ্ছে দেখো, একটা গোল বৃত্তের মতো চলে আসছে, মাঝখানে টান কাটা, এটা ডিজেবল বোঝায়। এখানে মাউস দিয়ে কোনো ক্লিক হবে না, বুঝতে পারো না? বিভিন্ন বাটন অনলাইনে ফর্মের ক্ষেত্রে যেগুলো এখনো অ্যাক্টিভ করে না, সেক্ষেত্রে ডিজেবলটা ব্যবহার করে, যেটা পরবর্তীতে অ্যাক্টিভ হবে। হ্যাঁ তাহলে বিষয় কোন তথ্যমূলক কোড পূরণ করতে হবে, পূরণ না করলে অ্যাক্টিভ হবে না, তখন ডিজেবল দেখাবে, এটা অনেক ক্ষেত্রে ভাগ ডিজেবল বাটন ব্যবহার করা হয়। দেখো এখানে মাউস ধরলাম, এই যে এখানে ধরছি, দেখো কেমন আসছে, এখানে এই যে অটোমেটিক্যালি গোল চিহ্ন এসে মাঝখানে ক্রস চিহ্ন এসেছে, মানে ডিজেবল ব্যবহার ছেড়ে দিই। আচ্ছা বাটন গ্রুপ একটু দেখি, ঠিক আছে? বাটন গ্রুপটা দেখাই, একসাথে অনেকগুলো বাটন নিতে হবে, না হলে বাটন গ্রুপ বুঝতে পারবো না। কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, এখানে জাস্ট কি করেছি আমরা, একটা বিটিএন, মানে বিটিএন মানে বাটন, বিটিএন হ্যাঁ হাইফেন দিয়ে গ্রুপ, মানে একটা কি নিয়েছি, একটা হচ্ছে এখানে ক্লাস নিয়েছি, সেই ক্লাসের মধ্যে কি করেছি, 1 2 3 4 বাটন নিয়েছি, বাটন নামের ট্যাগ নিয়েছি, এবং তার মধ্যে ক্লাসও নিয়েছি বাটন নামের, ঠিক আছে? আর বাটন 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 সবগুলোর নাম হচ্ছে বাটন, ঠিক আছে? এই পুরোটা কে ঘিরে আছে, এই বাটন গ্রুপ, বিটিএন মানে বাটন, মনে করো তুমি অনেক কিছু নাম লিখতে ইচ্ছা রাখতে পারো, বাটন গ্রুপ দিয়ে পুরো বাটনগুলো ঘিরে আছে। হ্যাঁ এই কয়েকটা বাটনকে আমি সিএসএস করবো, কি সিএসএস করবো, এই যে কপি করলাম, হ্যাঁ এটা সেভ করে দিই, ডিজেবলটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? বাটন গ্রুপ, এই যে বাটন হবার, এবার একটা ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছে, হবার হলো মা মানে ধরলে একটা হবার হবে, ঠিক আছে? একটা হবার হবে মানে কালার চেঞ্জ হয়ে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে এই এই কালারটা দেখাবে, একটা কালার দেওয়া এখানে। আর এখানে যদি একসাথে দেখতে, ফ্লট লেফট করে দিলাম, ফ্লট লেফট মানে বাটনগুলোর জন্য ফ্লট লেফট করতে কী হয়, ওই যে ইনলাইন ব্লক এক লাইন সব সজ্জিত হয়ে যায়, তো এই ফ্লট লেফট করলেও কী হবে, সবগুলো এক লাইনে সজ্জিত হয়ে যাবে। এবার রিলোড করি, দেখো সাথে কয়টা বাটন আছে, 4টে বাটন আছে না, এই দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, এগুলো হভারেবল হয়েছে এবং পাশাপাশি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এই বাটন গ্রুপ বলা হচ্ছে, আমরা মেনুতে এটা ব্যবহার করতে পারি চাইলে, আমরা মেনুতে আলাদাভাবে করি না, সেখানে কোনো ব্যবহার করতে পারি চাইলে, জাস্ট লিঙ্ক তোমাকে দিতে হবে আলাদাভাবে, একে বাটন গ্রুপ বলা হচ্ছে একসাথে। আচ্ছা ভার্টিক্যাল বাটন গ্রুপ, এটা একটু দেখি তোমাদের। হ্যাঁ আমি যেখানে লিখেছিলাম ডিসপ্লে, আচ্ছা উইথ দিয়ে, এখানে উইথ এত, সেখানে জাস্ট আমি কি লিখেছিলাম,
এখানে গেছিলাম শর্ট লিভড, এটা বাদ দিয়ে দিব, দেখেন এটা উইড দিব, উইড ধর 150 পিক্সেল, 50 পিক্সেল, আর ডিসপ্লে ব্লক ফেলে দিলাম, ঠিক আছে। এখন দেখো কেমন দেখায়, এইটা দেখছো আমাদের ডান দিকে ছিল না, ডান দিকে সুন্দর ছিল, এখন বাম দিকে চলেছিল সুন্দরভাবে। অনেক সময় এভাবে বাম দিকে কিন্তু বাটনগুলো দিতে হয়, একে সাইড বার বলা হয়, মানে এটা সাইড বারে থাকে তখন, বুঝলা কি, এইভাবে সাইড বারে চলে আসে, একে সাইড বার বাটন বলা হয়। দেখো সুন্দরভাবে দেখাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে না, ভালো লাগছে। লাস্ট কী করলাম, এখানে একটু হোয়াইট দিলাম, ওই হোয়াইটটা নির্দিষ্ট করে দিলাম যে 150 পিক্সেল হোয়াইট। হ্যাঁ, এখান থেকে সরি, এখান থেকে এই পর্যন্ত হোয়াইট 150 পিক্সেল। আর এখানে কি ডিসপ্লে ব্লকের অর্থ কি জানো তো? ডিসপ্লে ইনলাইন মানে সজ্জিত হয়ে যাবে উপরে দিয়ে, আর ডিসপ্লে ব্লক মানে একটা নিচে আর একটা নিচে আর সজ্জিত হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসি, বাটন অন ইমেজ, ইমেজে বাটন ব্যবহার করতে পারি ইমেজের মধ্যে, ঠিক আছে। কিভাবে এটা চল দেখি, ঠিক এভাবে ব্যবহার করতে হবে, তোমাদের আবার জয়েন করতে হবে, ঠিক আছে। আর একবার জয়েন করলে তোমাদের ক্লাস শেষ করে দিব, আর বেশি বাকি নেই, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে গদিনের মতো তো সময় ধরে ক্লাস নিব না আজকে, এখানে বাটন গ্রুপ কেটে দিলাম, পেস্ট করে দিলাম। দেখো এখানে কি করেছি আমরা, এখানে একটা কন্টেনার নিয়েছি, নাম একটা ক্লাস নাম কন্টেনার নিয়ে, তার মধ্যে কি দিয়েছি ইমেজ দিয়েছি একটা, হ্যাঁ, আর বাটন দিয়েছি কি একটা, বাটনের মধ্যে বাটন দিয়েছি, নিচে একটা বাটন দিয়েছি, একটা ক্লাস দিয়েছি বিটিএন নামে, ঠিক আছে, আর কিছুই না। তাহলে আমরা এখানে সেসটা নিয়ে নিই, এগুলো আগেগুলো ভ্যানিশ করে দিই, আগেগুলো দরকার নেই, নতুনটা শেষ করলাম। আচ্ছা দেখো, আর যে কন্টিনেন্টটা নিয়েছিলাম এখানে, যে সরি এখানে যে কন্টিনেন্টটা নিয়েছি, যে কন্টিনেন্টটা ক্লাস, এই ক্লাসকে নিয়ে কাজ করেছি, আর ইমেজ নিয়ে পাটার্নে কাজ করেছি। দেখো প্রথমে কন্টেনার বিটিএন মানে কি, এই যে কন্টেনার এর বিটিএন নিয়ে কাজ করতেছে, এই যে বিটিএন কন্টেনারের মধ্যে যে বিটিএন বাটন আছে, প্লাস এই বাটনটা প্রথমে কাজ করতেছে, ইংলিশ করছি, পজিশন অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট না দিলে কি হবে না, ওই যে বাটনটা উপরে উঠে যাবে, কারণ আমাদের যে অ্যাবসোলিউট দিয়ে সে ভবঘুরে হয়ে যায়, বাউন্ড বলে ঢাকা বাউন্ড, ভ্যাগা বাউন্ড হয়ে যায়, ঠিক আছে, ভবঘুরে। তুমি কোনো ডিপকে, কোনো বাটনকে, কোনো ছবিকে, কোনো লেখাকে তুমি অ্যাবসোলিউট দাও পজিশন, তুমি যেখানে আছে সেখানে নিয়ে যাবা, তার কোনো ঘর বাড়ি নাই, বুঝো নি, সে তাই হয়ে যায়। তো পজিশন অ্যাবসোলিউট কাকে দিয়েছি, বাটনকে দিয়েছি, কোন বাটনকে, আমি রিলোড করি তাহলে দেখতে পাবো ছবিটা মনে পাই না, এখানে ছবিটা পিকচারটা পাই না, এখানে পিকচারটাকে অন্য নাম দিয়ে দিই,
আচ্ছা, পিকচার নাম এখানে দিলাম হচ্ছে যে প্যারিস, PARIS, paris.jpg। তুই পাই কিনা এবার? হ্যাঁ পাইছি, দেখো। ওই নামে তো কোনো পিকচার ছিল না, বুঝলি? পাই নাই। এবার দেখো, প্যারিস নামে লেখাটা এর মধ্যে বাটন চলে এসেছে, যে বুঝছে না, কারণ এই ছবিটা আছে এখানে। প্যারিসের ছবিটা আসলে দেখালাম, আমাদের এখানে আছে এই যে প্যারিস নামে, paris.jpg ছবিটা আছে। আগে যে নাম এখানে ছিল সেই নামটার ছবি ছিল না, এই জন্য পাচ্ছিল না। আমি নামটা প্যারিস বানিয়ে দিলাম, ছবিটা পাই। প্যারিসের মধ্যে কি আসছে ছবিটা, পাঠানো চলে আসছে, দেখো যে সুন্দর ব্যাপার। আমাদের ছবির এখানে আজকে কি করেছি, আমরা কোয়েশ্চন অ্যাবসলিউট দিয়েছি, টপ মানে মার্জিন টপ, মার্জিন লেফট 50% দিয়েছি। এখানে জাস্ট এগুলো না দিলেও চলবে। হ্যাঁ, এগুলো দিয়েছি অ্যানিমেশনের জন্য জাস্ট। হ্যাঁ, ট্রান্সফর্ম যা দেওয়া আছে যে এখানে ধরলে চেঞ্জ হচ্ছে না, সুন্দর সিন দেখাচ্ছে এখানে, আস্তে আস্তে হচ্ছে, এটা এই জন্য দেওয়া হয়েছে অ্যানিমেশন। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এখানে, হ্যাঁ এরকম এদের কালার দেওয়া আছে, ফন্ট সাইজ, প্যাডিং, বর্ডার, কার্সর পয়েন্টার, বর্ডার রেডিয়াস, টেক্সট লাইন, সিম্পলি যেগুলো বর্ডার ইয়ে বাটন দিতে হয়। মেন বিষয়টা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। হ্যাঁ, পজিশন অ্যাবসোলিউট করার কারণ কী হয়েছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। আর কন্টেনার IMG ওয়াইড 100% নিয়েছি, হ্যাঁ ইমেজের উইড 100% আর হাইড অটো। আর কন্টেনার এখানে পজিশন রিলেটিভ করা হয়েছে, আর উইড 100% ম্যাক্সিমাম 400 মিলি। এখানে কন্টেনার একটা উইড দেওয়া হয়েছে, পুরোটা কন্টেনার তার একটা উইড দিয়ে, তার মধ্যে এই যে বাটন দেখতে হচ্ছে, বাটনকে পজিশন অ্যাবসোলিউট করে উপরে নিয়ে দেওয়া হয়েছে মার্জিন দিয়ে, প্যাডিং দিয়ে। ঠিক আছে, এটা হলো বিষয়। যদি অ্যানিমেশন অ্যাড করতে চাই বাটনে, তাহলে কি হবে দেখো। এটা আমি কপি করলাম, এখানে দিয়ে দিলাম আমি। ঠিক আছে, বাটন স্টাইল ভার্টিক্যাল অ্যালাইন মিডিল, এরকম কিছু দিয়ে দিলাম, স্প্যান হবার এরকম একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা সেসেসটা কপি করি। কেউ কোনো কোড বুঝতে না পারলে আমাকে বলবা, ঠিক আছে? এগুলো হাতাতে লিখলে অনেক সময় লেগে যাবে, তোমাদের তো শেখাতে পারবো না আমি। এই জন্য আমি লিখি আগে থেকে, ক্লাস পেপার প্রিপেয়ার করে রাখি, আর তোমাদের দেখাই এটা এইভাবে, যাতে আমি অনেক শেখাতে পারি তোমাদের। হ্যাঁ, এই কোডগুলো হাতে লিখতে প্রচুর সময় চলে যাবে। দেখো এখানে জাস্ট কী করেছি আমি, এখানে একটা বাটন নিয়েছি, আর একটা স্টাইল, এখানে স্টাইল ভিতরে তোমরা জানো এটা ইনলাইন স্টাইল বলা হয়, কিন্তু স্টাইল লিখে ভার্টিক্যাল লাইন মিডিল লিখে দিচ্ছি। হ্যাঁ, এই হলো বিষয়। চলো দেখে আসি প্রথমে কেমন দেখাচ্ছে এটা। এই যে হবারেবল মাউস, দেখছো মাউস হলে কী হচ্ছে, এখানে সরে যাচ্ছে না, এই যে হবার সরে যাচ্ছে, এবং দেখো অটোমেটিক সুন্দর লাগছে দেখতে। যে এখানে ধরলে অ্যানিমেশন হচ্ছে এবং বাম দিকে সরে যাচ্ছে, এই যে হবারে তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এর জন্য কী করতে হয়েছে দেখো, এই হবারেবল অ্যানিমেশন বাটন, এটা অ্যানিমেশন বাটনের জন্য কী করতে হয়েছে আমাকে দেখো। এখানে বাটনকে এই কোডটাও তো বুঝিয়েছি, এই কোডে বোঝার কিছু নেই, প্রত্যেকটা বিষয় এখানে আছে। বাটন স্প্যান যেটা, হ্যাঁ মানে এই যে বাটন লেখার পরে স্প্যান, এই যে স্প্যান যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বাটন স্প্যান হবার লেখা আছে। হ্যাঁ দেখো, এই হবার লেখাটা কিন্তু এইটা, যে হবার লেখা যেটা আছে শুধু ওটাকে হবার দিয়েছে আমরা, এই যে হবার। আচ্ছা, তাহলে বাটন স্প্যান পয়েন্টার ইনলাইন ব্লক রিলেটিভস আর ট্রানজিশন দিচ্ছে এখানে 0.5 সেকেন্ড। আচ্ছা, এই যে কন্টেন্ট লেখা আছে না, কন্টেন্ট দেখতে পাচ্ছি কি, কন্টেন্ট লেখার পর এখানে কি দিয়েছি, স্প্যান আফটার। স্প্যান আফটার মানে কি, স্প্যানের পরে কি আসবে, এই যে কন্টেন্টটা আসবে। কন্টেন্ট মানে কি, যে 0.0 BB, এটা একটা কোড। হ্যাঁ, তোমাদের কোডগুলো শিখিয়েছি আমি, এই কোডের কারণে কী চিহ্ন আসছে, একটা চিহ্ন দেখতে পাচ্ছ এখানে, এই ধরলে চিহ্ন আসছে না এখানে, এই যে এরকম চিহ্ন, গেটার দেন, দুটো গেটার দেন চিহ্ন আছে, এই গেটার দেন চিহ্ন আসছে কোনটার কারণে, এই যে এই 0.0 BB এটার কারণে আসছে, স্ল্যাশ দিয়েছে। তারপরে স্প্যান আফটার মানে স্প্যানের পরে হবে এটা, দেখো স্প্যানের পরে আসছে এটা,
আচ্ছা স্পেন আছে না, এবং স্পেনের পরে কি আছে, হবার আছে না, এই জন্য ওই হবারের পরে এটি চলে আসছে অটোমেটিক্যালি। এই স্পেনের মধ্যে কি হবার আছে এবং হবারের পরে এটা চলে আসছে, এই জন্য এখানে কি দেওয়া হয়েছে দেখো কোড কোডে, এখানে কোডে দিয়েছি কি যে বাটন স্পেন আফটার, মানে স্পেনের পরে, স্পেনের মধ্যে কি আছে হবার নামে টেক্সট আছে, তারপরে এটা আসবে কি আসবে কন্টেন্ট, কন্টেন্ট একটা প্রপার্টি, তার ভিতরে এরকম সিঙ্গেল কোটেশন দিয়ে তার ভিতরে লিখে দিতে হবে এটা 00 PB, পজিশন অ্যাবসোলিউট অপোজিট 0 এসছে রাইট, এগুলো দেওয়ার পরে অ্যানিমেশন 0.5 সেকেন্ড ধরে হবে, ঠিক আছে, পজিশন অ্যাবসোলিউট না দিলে তো হবে না, এইভাবে কাজ করবে না। আর বাটন হাওয়ার স্প্যান প্যাডিং, একটা প্যাডিং দিয়েছে ঠিক আছে, আর বাটন হাওয়ার স্প্যান আফটার একটা অপোজিটি দেওয়া আছে, হ্যাঁ এর বিষয়ে। তো আমাদের কী হয়েছে এরকম সুন্দর এই যে অ্যানিমেশন মাউথ চলে এসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর তোমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ তোমাদের সবগুলো শেষ, মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সবগুলো দেখিয়ে দিছি মাউসের, মানে বাটনের সবগুলোই দেখিয়ে